আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফলতার সংজ্ঞা কি? কারিগরি অর্থ সম্পদ কামানোর নামে কি সফলতা, নাকি নিজের পরিবারের সবার মুখে হাসি ফোটানোতেই রয়েছে সফলতা, নাকি অল্পে তুষ্টি থাকতে পারার মাঝেই রয়েছে সফলতা? আসলে এক একজনের দৃষ্টিকোণ থেকে সফলতার সংজ্ঞা হতে পারে এক এক রকম। কেউ হয়তো অ্যাপেলের নতুন আইফোন পকেট রাখাকে সফলতা মনে করবেন, আবার নিম্ন মধ্যবিত্ত কারো কাছে সাধারণ মোবাইলেই হতে পারে সফলতা। যে ছেলেমেয়ে পড়াশোনায় সবসময় ভালো, তার কাছে রোল দুই কিংবা তিনের নিচে যাওয়া মানেই ব্যর্থতা। আর যে ছেলে শিক্ষার্থী হিসেবে ততটা ভালো না, তার জন্য হয়তো পাশ করাটাই হতে পারে সফলতা। ভালো চাকরি, ভালো ব্যবসা করে টাকা কামানো, কেবল এগুলোকেই এখন সফলতা হিসেবে তুলে আনা হচ্ছে। আলিবাবা, মার্ক জুকারবার্গ, এদেরকেই এখন সফলতার আইকন হিসেবে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। যে কোনোভাবেই হোক, অগণিত টাকা উপার্জন করতেই হবে। অগণিত টাকা উপার্জন করতে পারাটাই যেন সাফল্য। তবে প্রতিটি সফলতাই আর্থিক জীবনকে কেন্দ্র করে। প্রতিটি সফলতার পেছনেই রয়েছে দুনিয়াবী চিন্তা। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হওয়ার সত্ত্বেও মূলগতভাবে সাধারণ চিন্তাধারা একই, আর তা হচ্ছে নিজের চোখে, সমাজের মানুষের চোখে পার্থিব দৃষ্টিকোণ থেকে সফল হওয়ার আকাঙ্ক্ষা। চাওয়াটা যতক্ষণ বৈধ ততক্ষণ এতে দোষের কিছু নেই। সাফল্যের সংজ্ঞা যদি হয় টাকা উপার্জন করে গাড়ি বাড়ি করা, প্রচুর ধন সম্পদের মালিক হওয়া, তাহলে আমরা দেখব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে আহামরি কোনো সফলতা অর্জন করতে পারেননি। কারণ তিনি মৃত্যুর আগে একমাত্র একটা ছোট ঘর ছাড়া কিছুই রেখে দিতে পারেননি। কিন্তু পৃথিবীতে যদি কেউ চূড়ান্তভাবে সফলতা অর্জন করে থাকে, সেটা তিনিই একমাত্র। একজন স্বামী হিসেবে সফলতা অর্জন করেছেন, একজন বাবা হিসেবে সফলতা অর্জন করেছেন, একজন নবী হিসেবে পুরো পৃথিবীর জিও পলিটিক্যাল চিত্র পাল্টে দিয়েছেন। কিন্তু একজন মুসলিমের জীবনে যে ব্যক্তি নিজের ইচ্ছেকে সঁপে দিয়েছে মহান আল্লাহর কাছে, তার কাছে সফলতা কেবল দুনিয়াবী চাওয়া পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সীমাবদ্ধ নয় নিজের কিংবা সমাজের দৃষ্টিকোণের সীমিত গণ্ডির মধ্যে। এমন ব্যক্তির কাছে সফলতার সংজ্ঞা অনেক বেশি প্রশস্ত, অনেক বেশি বাস্তব, অনেক বেশি সত্য। এই সফলতাই চূড়ান্ত সফলতা। কারণ যে ব্যক্তি আল্লাহর থেকে সফল, সেই প্রকৃত অর্থে সফল। তার এই সফলতা চিরন্তন, শাশ্বত। একজন মুসলিমের কাছে সফলতার সংজ্ঞাটা সত্যি চমৎকার। পৃথিবীর জীবনের কোনো লাভ, ক্ষতি, প্রাপ্তি বা অপ্রাপ্তিতে তাদের জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ধারিত হয় না। তাদের কাছে পৃথিবীর সবকিছুই আপাত দৃষ্টিতে পরীক্ষা, পরকালে পুরস্কৃত হওয়াই হলো একজন মুসলিমের জন্য সত্যিকারের সফলতা।